আমি একটু বুঝাই বলি, তারপর এটা সম্পূর্ণ উত্তর করে দেবো, একটু মনোযোগ সহকারে সবাই থাকো। বলছে যে এই টেবিলের ওয়াইড 90% এবং হাইট 60%। আমরা শুধু এতদিনকে মানে যে টেবিলগুলোর এস্টিমেট করছি সেখানে টেবিল বর্ডার লিখতাম, এরকম ওয়াইড হাইট টেবিলে লিখিনি। প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম, এই ভিডিওতে আমি তোমাদের একটা এস্টিমেট শেখাবো। এই এস্টিমেটের মাধ্যমে তোমরা অনেকগুলো ট্যাগ এবং অ্যাট্রিবিউটের কাজ শিখতে পারবে। আমার এই চ্যানেলে আমি তোমাদের ধারাবাহিকভাবে এস্টিমেট শিখিয়েছিলাম। বিগত ক্লাসগুলোতে আমি এই এইচটিএমএলের 19তম পর্ব পর্যন্ত ক্লাস আপলোড করেছি। তো আজকে হচ্ছে ওই ক্লাসগুলোর সাথে আরেকটি ক্লাস যোগ হলো, অর্থাৎ 20তম ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যদি কেউ আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, যদি এইচটিএমএলে দুর্বল হয়ে থাকো, যে ধরো মোটামুটি এইচটিএমএল কখনোই করো নাই বা বোঝোই না, তারপরও যদি ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখো, আমার বিশ্বাস যে এইচটিএমএলে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপরেও যদি এইচটিএমএল শিখতে বা আইসিটিতে অন্য কোথাও অন্য কোনো অধ্যায় সমস্যা থাকে, তো তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আমার বিভিন্ন ব্যাচ কন্টিনিউ থাকে, তো আশা করি তারপর আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, এ বিষয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। আমি তোমাদের এখন যে এইচটিএমএলটা শেখাবো, এই এইচটিএমএলটা হচ্ছে আমার এই চ্যানেলের 20তম পর্বের, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল ক্লাস। এখানে আমরা দেখো আমরা কী কী শিখতে পারবো। তোমরা বোর্ডে একটা টেবিল দেখতে পাচ্ছ, তোমরা বলতে পারো স্যার টেবিল দিয়ে তো করাইছে না। হ্যাঁ, টেবিল দিয়ে করাইছি, কিন্তু টেবিলের সাথে কিছু কিছু জিনিস অ্যাড করতে বলছে এই প্রশ্নতে। এই প্রশ্নটি আমার এক শিক্ষার্থী, অনলাইন শিক্ষার্থী বলতে পারি, সে ছবি তুলে পাঠিয়েছে যে তার কলেজে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল যেই খাতা তোমাদের জমা দিতে হয় না, ওইখানে এই এস্টিমেটটা করতে বলছে এবং সেখানে এই টেবিলের সাথে এগুলো লিখতে বলছে। তো আজকের আমি এ কারণেই 20তম পর্ব দিচ্ছি যে এটা নতুন, কারণ আমার যে ক্লাসগুলো আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে পর্ব 1 থেকে 19 পর্যন্ত, তো সেখানে এইগুলোর কাজ দেওয়া নাই, তো এই জন্য আমি আপডেট করলাম অর্থাৎ 20তম ক্লাস। যখনই আমি দেখব যে এরকম কোনো কিছু আমার সামনে আসবে, তখনই কিন্তু আমি সেটা তোমাদের মাঝে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ভালো হয় এবং ওই যে প্র্যাকটিক্যাল খাতা বা কলেজের পরীক্ষার জন্য ভালো করতে পারো ইনশাআল্লাহ। আবারও বলি যে তোমরা শুরু থেকে একদম পার্ট বাই পার্ট যদি ক্লাসগুলো দেখো, তাহলে এইচটিএমএলে কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমি একটু বুঝাই বলি, তারপর এটা সম্পূর্ণ উত্তর করে দেবো, একটু মনোযোগ সহকারে সবাই থাকো। বলছে যে এই টেবিলের ওয়াইড 90% এবং হাইট 60%। আমরা শুধু এতদিনকে মানে যে টেবিলগুলোর এস্টিমেট করছি সেখানে টেবিল বর্ডার লিখতাম, এরকম ওয়াইড হাইট টেবিলে লিখিনি, কিন্তু এই প্রশ্নতে বলে দিছে অর্থাৎ যে তোমার টেবিলের ওয়াইড এবং হাইট এত এত পার্সেন্ট হবে। তা প্রয়োজন আমি এই এস্টিমেটটা আমার ফোনে অ্যাপসের মাধ্যমে করে তোমাদেরকে বুঝাবো না যে আসলে ওয়াইড হাইট দিলে কী হয় এবং না দিলে কী হয়, বা 60% 90%-এর জায়গায় আমি অন্য কোনো সংখ্যা বসিয়ে পার্সেন্ট করলে সেক্ষেত্রে কী হয় সেটাও প্র্যাকটিক্যালে দেখাবো না। আচ্ছা, এরপর বলছে অ্যালাইন সেন্টার দিয়ে করতে, এইগুলোকে অ্যালাইন সেন্টার দিতে বলছে। এরপর বর্ডার টুর কথা তো বললামই, সেল স্পান্সিং 3 আর সেল প্যাডিং 10 দিতে বলছে এই প্রশ্নতে। এখন তোমাদের এই যে নতুন, এটা সম্পূর্ণ নতুন, এটা নিয়ে আমি বিগত যে ক্লাসগুলো আপলোড করেছিলাম সেটা সেখানে এগুলো নিয়ে কখনোই আলোচনা করিনি। তো এখানে চলে আসছে, যখনই চলে আসছে তখনই তো তোমাদেরকে শেখাইতে হবে আবার, তাই না? আচ্ছা, সেল স্পান্সিং এবং সেল প্যান্ডিং এটার কাজ কী জানো? এটার কাজ হচ্ছে এই একটা ঘর থেকে আরেকটা ঘরের ভিতরে আবার ফাঁকা তৈরি হওয়া। আর ব্যাপারটা হচ্ছে এরকম, আর যে টেবিল বর্ডার, এই টেবিল বর্ডার থেকে এই রোগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার কাজটা হচ্ছে সেল স্পান্সিং এবং সেল প্যান্ডিং। তো এই দুইটা দিয়েও আমি তোমাদের প্র্যাকটিক্যালে বোঝাবো না যেটা দিলে কী হয় না দিলে কী হয়। আচ্ছা, এরপর বিজি কালার ব্লু স্কাই, এখানে বিজি কালার রো বলে নাই কিন্তু বিজি কালার বলছে। তো বিজি কালার মানে হচ্ছে কি জানো? ব্যাকগ্রাউন্ড কালার, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো বিজি কালার ব্লু শুধু বলাতে আমরা ধরেই নিলাম যেটার সম্পূর্ণ টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু স্কাই করতে বলছে, শুধু কিন্তু ব্লু না, শুধু বলে হচ্ছে মানে কি নীল, আর ব্লু স্কাই হচ্ছে কি নীল আকাশ, অর্থাৎ নীল আকাশ কেমন দেখা যায় এরকম একটা কালার হবে, তো আমরা ব্লু স্কাই লিখে দেবো ওই অ্যাপসে যে কালার দেখায়। ঠিক আছে, আমি এটাও প্র্যাকটিক্যালে দেখাবো না। তো যাই হোক, যদি এখানে আমাদের বলতো যে প্রথম রো, দ্বিতীয় রো বা তৃতীয় রো বিজি কালার করো, মানে ব্যাকগ্রাউন্ড কালার করো, তাহলে আমরা শুধু সেই রোটাকে ব্যাকগ্রাউন্ড কালার করতাম, কিন্তু যেহেতু এখানে বলেই নেই যে কোনো রোটাকে মানে আলাদা করে বলে নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সম্পূর্ণ টেবিলের
বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু স্কাই করতে বলছে এই প্রশ্নতে। তো যাই হোক আমি এবার এটার সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। তো দেখো আমি এখানে উত্তর লিখলাম, কারণ আমরা জানি যে প্রথমে যে কোনো এইচটিএমএলের যখন তুমি শুরু করবে তখন বেসিক ট্যাগ পর্যন্ত লিখে তারপরে অনন্য কিছু লিখবে। ওকে আচ্ছা, তো আমরা উত্তর লিখে একদম বেসিক ট্যাগ পর্যন্ত লিখবো। তো আমরা জানি বেসিক ট্যাগ হচ্ছে বডি পর্যন্ত, প্রথমে শুরু করলাম এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, হেডের পর হচ্ছে টাইটেল। তো টাইটেল তুমি এটাকে যে কোনো নামে সেভ করতে পারো, এখানে টাইটেলের ব্যাপারে কোনো কিছু বলে নাই। তো আমরা টাইটেল এটাকে টেবিল নামে সেভ করলাম, কী নামে সেভ করলাম বলো তো? টেবিল। আচ্ছা তারপরে টাইটেল শেষ। আচ্ছা এরপর হেড শেষ, হেড শেষ হওয়ার পরে বডি শুরু। এটা হচ্ছে বেসিক ট্যাগ, অর্থাৎ যখনই তুমি এইচটিএমএল শুরু করবে, এইচটিএমএল লেখা অবশ্যই এই বেসিক ট্যাগ পর্যন্ত লিখে তারপরে আমরা উদ্দীপক নিয়ে চিন্তা করব, উদ্দীপক নিয়ে গবেষণা করব যে এখন কি হবে। সরি, তো দেখো এখন বলছে একটি ওয়েব পেজ তৈরির জন্য এইচটিএমএল এর প্রয়োজনীয় ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করে উপরে উল্লেখিত পেজটির কোড লেখো, তার সাথে এগুলো যোগ করো। তো এখন আমি এই লেখাটা মুছে তোমাদের উত্তর করে দিচ্ছি, আমি এটা একটু পরে বুঝবো, কারণ এটা দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝাই বুঝে আমি করাবো, শুধু এই যে বাংলা লেখাটা মুছে দিই। হ্যাঁ একটু মনোযোগ সহকারে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই এইচটিএমএলটা বুঝতে পারবে আর এগুলোর ব্যবহারও বুঝতে পারবে। আর যদি তোমরা একেবারেই নতুন হয়ে থাকো, কেউ এইচটিএমএল বোঝো না বা এটাই প্রথম দেখতেছো, তাহলে সেইটুকু বোঝার চেষ্টা করো। আর যদি না বুঝতে পারো, তোমাদের কাছে অনুরোধ করি হতাশ বা নিরাশ হও না, ওই পর্ব এক অর্থাৎ ধারাবাহিকভাবে দেখো, এইচটিএমএলে কোনো সমস্যা থাকবে না। ওকে আচ্ছা, তো দেখো আমরা এখন বডির পরে টেবিল বর্ডার লিখবো। কী লিখবো বলো তো? টেবিল বর্ডার, যেহেতু এখানে টেবিলের উপরে কিছু নাই, টেবিলের উপরে কিছু থাকলে ক্যাপশনে, তো টেবিলের উপরে কিছু না থাকলে দরকার নাই, তাহলে আমরা সরাসরি টেবিলে হাত দিব। তো টেবিল লিখলাম, টেবিল তারপরে দেখো টেবিল বর্ডার, আমরা এইভাবেও ধারাবাহিকভাবে লিখতে পারি যেহেতু তারা আমাদের উল্লেখ করেছে টেবিল। আচ্ছা এখানে যা যা আছে সেটা আমরা তুলি, ওয়াইড। আমরা এতদিন কিন্তু টেবিল টেবিল লিখে বর্ডার, তুমি এখানে টেবিল বর্ডারও লিখে দিতে পারো, এটা আগে পরে হলে কোনো সমস্যা নাই। আমি আবারও বোঝাই বলি, এটা যদি আগে পরে করো কোনো সমস্যা নাই। আচ্ছা ডাব্লু আই ডি টি এইচ ওয়াইড, ওয়াইড কত পার্সেন্ট? 90%। তোমাকে ডাবল ইমেট কমা দিতে হবে, এখানে তো ডাবল ইমেট কমা দেয় নাই, কিন্তু এটা তো তারা একটা নির্দেশ দিচ্ছে যে এইভাবে করো। আচ্ছা 90% পার্সেন্টও দিতে হবে, এর অর্থ কি জানো? ওই পেজে এই টেবিলটা যে তুমি যে পেজে তৈরি করবে সেই পেজের আড়াআড়িভাবে প্রস্তভাবে 90% দখল করবে। আচ্ছা এরপর হাইট, হাইট বলছে 60%, অর্থাৎ হাইট তো বুঝতেছে উচ্চতা, এটা 60% নিয়ে নিবে। তো লেখো এইসিআই জি এইচ টি হাইট, ডাবল ইনভার্ট কমা 60%। ওকে আচ্ছা এরপর বর্ডার লেখো, বর্ডার আগে দিলেও ভুল হইতো না, আমরা এই ধারাভাবেই লিখতেছি সমস্যা নাই। আর অ্যালাইন সেন্টারের কাজ আবার ভিন্ন, সেটা আমরা পরে দেখাবো না। এরপর লিখি বর্ডার, বর্ডার কত বলছে? বর্ডার 2 বলতে দিতে বলছে, আমরা 2ই দিব, অর্থাৎ 2 পিক্সেল। এই 1, 2, 3 এটা কোনো ব্যাপার না, এর কাজ হচ্ছে হলো এই দাগটা বর্ডারটাকে মোটা চিকুন করা। সরি আচ্ছা এরপর আছে দেখো সেল স্পান্সিং 3, এটা আমরা লিখবো এই টেবিলের ভিতরেই। কিন্তু মানে তোমাদের যে আমি এই টেবিলগুলো শিখেছিলাম সেখানে কী লিখতাম বলো তো? এরকম টেবিল শুরু করতাম, টেবিল বর্ডার লিখে টেবিলটা শেষ মানে ওইখানে স্টপ রাখতাম, এইগুলো লিখতাম না, কিন্তু এই প্রশ্নতে এইগুলো ব্যবহার করতে বলছে। আচ্ছা এরপর কী আছে দেখো, সেল স্পাসিং আমরা লিখব, সেল স্পা সরি আচ্ছা সিং ডাবল ইনভার্ট কমা 3। আচ্ছা তারপর কী আছে দেখো, সেল প্যাডিং, সেল প্যাডিং কত দেওয়া আছে? আমাদের উল্লেখ্য যা আছে সেটি আমরা দেবো, হ্যাঁ 10। ওকে আচ্ছা এবার বিজি কালার ব্লু স্কাই, বিজি কালারটা আমরা এখানে লিখে দেবো। কেন লিখে দেবো বলো তো? তাহলে দেখবা টেবিলের পুরোটা ধরেই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু স্কাই দেখাবে। হ্যাঁ আচ্ছা আমরা এবার বিজি কালারটা লিখি একসাথে, স্পেস দেওয়া যাবে না তাহলে কিন্তু হবে না। বিজি কালার সমান সমান ব্লু স্কাই, ডাবল ইনভার্ট কমা দিতে হবে এখানে, ব্লু স্কাই ছোট হাতের হতে হবে। আচ্ছা এই যে আবার ডাবল ইনভার্ট কমা দিলাম, এই যে টেবিলটার ওই যে শুরু করেছিলাম এই যে এখন এখানে শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা এরপর ধরো
মানে আমাদের টেবিল বডি পর্যন্ত লেখার পরে টেবিল বর্ডার লিখছি, টেবিল বর্ডারের এই পর্যন্ত আমরা টেবিল বর্ডারের কাজ করলাম। এখানে শুধু আমরা টেবিল বর্ডার লিখে, যেমন ধরো টেবিল বর্ডার টু লিখে আগে আমরা ওই পর্যন্ত লিখতাম, এগুলো লিখতাম না, কিন্তু আবারও বলি এগুলো কেন লিখলাম, এই প্রশ্নতে, ব্যবহারিক এই প্রশ্নতে উল্লেখ করে দিছে যে ছাড়া যে তুমি এই টেবিলটা তৈরি করবে, এই টেবিলের ফরম্যাটটা এইভাবে হবে। তো আমরা সেজন্য সেভাবে লিখে নিলাম। তো মাত্র সবে মাত্র টেবিলের মানে স্টার্টিং শুরু হলো। ওকে, আচ্ছা এখন এটা মুছে ফেলি। আচ্ছা ধরো এবার আমরা টেবিল বর্ডার শুরু করলাম, এখন আমাদের টেবিলের সারি তৈরি করতে হবে। তো টেবিলের সারি তৈরি করার জন্য কী ব্যবহার করতে হয়, এখন আমরা পিছনের ক্লাসগুলোতে ফিরে যাব। তো টেবিলের সারি তৈরি করার জন্য কী প্রয়োজন বলো? টিআর প্রয়োজন। তো টিআর দিলে ধরো প্রথম সারিটা তৈরি হলো। তো প্রথম সারিতে যা যা আছে সেগুলো আমরা লিখব। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তো বা টিডি ব্যবহার করতে হবে। তো এখানে আমরা টিএইচ অথবা টিডি কোনটা ব্যবহার করব? তো এখানে হেডিং বলে কিছু নাই, জাস্ট সবই তথ্য, তো আমরা টিডি দিয়ে লিখব। দেখো প্রথমে টিডি, তো টিডি শুরু করে যদি এ লিখি তাহলে এটা পাশে দেখাবে, মাঝে দেখাবে না। তো মাঝে দেখার জন্য এই প্রশ্নেতে উল্লেখ করে দিচ্ছে যে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে, তো আমরা অ্যালাইন সেন্টারটা ব্যবহার করব। এলআই জিএন অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। ওকে, আচ্ছা আর টিডি শুরু হলো। এর জন্য এবার আমরা এ লিখব, তারপরে টিডি শেষ করলাম। আচ্ছা এরপর আমরা বির কাজ করব। তো বির জন্য আবার আমরা টিডি নিব। এখানে কিন্তু এর মতো বি লেখা যাবে না, কারণ এটা নর্মালি ছিল, কোনো ওইভাবে কোনো ঘর দখল করে নাই। তোমরা একটু লক্ষ্য করো, বিটা কিন্তু একাই তিনটা ঘর দখল করে আছে। কয়টা ঘর দখল করে আছে? তিনটা ঘর কলাম আকারে দখল করে আছে। তো সেক্ষেত্রে অ্যালাইন সেন্টার দেওয়ার আগে তোমাকে কল স্পেনে কাজটা করে নিতে হবে। তো লেখো কল স্পেন। কেন কল স্পেন দিলাম বলো তো? বি তিন ঘর দখল করে আছে, তো যে কয়েক ঘর দখল করবে ডাবল ইনভার্টেড কমার ভিতরে ঠিক সেই সংখ্যাটা আমরা লিখে দেবো। তো বি তিন ঘর দখল করার কারণে কলাম আকার দখল করছে, এই জন্য কল স্পেন থ্রি, মাঝে আছে বি, এই জন্য অ্যালাইন সেন্টার। এলআই জিএন অ্যালাইন ডাবল ইনভার্টেড কমা সেন্টার, এটা কঠিন কিছু না, জাস্ট একইভাবে বানান বারবার। আচ্ছা এবার হলো কেবল টিডি শুরু হলো, তারপর হচ্ছে বি, বি লিখলাম, এরপর টিডি শেষ। তুমি একটু লক্ষ্য করো, আমাদের এই প্রথম সারির কাজ হয়ে গেল। তো যখন আমরা সারি তৈরি করেছিলাম তখন আমরা যে টিআর লিখেছিলাম, এখন এই ঘরের সারির কাজ শেষ, অটোমেটিকলি তাহলে টিআর শেষ, অর্থাৎ সবেমাত্র একটি ঘরের কাজ শেষ হলো, মানে একটি সারির। আমরা দ্বিতীয়তে আবার আরেকটা শাড়ি তৈরি করবো, এই যে আরেকটা শাড়ি দেখতে পাচ্ছি। তো যখনই শাড়ি তৈরি করবো তখন আমাদের টিআর প্রয়োজন, আমরা টিআর নিলাম। আচ্ছা এরপর আমরা বির পরে কার কাজ করতে হবে? ধারাবাহিক অনুযায়ী সির কাজ, যেহেতু পরের শাড়িতে প্রথমে আমরা সিটাকে ফেস করতেছি। তো এই সিটা মাঝে আছে, আবার দুই ঘর দখল করে আছে, এবার কিন্তু কলাম আকারে না সারি আকারে দখল করে আছে। কীভাবে দখল করে আছে একটু লক্ষ্য করো, সারি আকারে, আর বি দখল করেছিল কলাম আকারে। তো সি সারি আকারে দখল করার ফলে, তো একটু লক্ষ্য করো, আমরা এখানে লিখব টিডি, কারণ ওই যে বলছিলাম যে টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে টিডি অথবা টিএইচ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা এবার মানে টিডি ব্যবহার করবো, যেহেতু সবাই সবই তথ্য। তো টিডি শুধু সি লিখলে কিন্তু এরকম দুই ঘর দখল করবে না, তো সিটা মাঝে আছে, মাঝের জন্য আমরা অ্যালাইন সিটা ব্যবহার করবো। আর যে সারি আকারে দুইটা ঘর দখল করে আছে তার জন্য আমরা রো স্পেন ব্যবহার করবো, এটা কিন্তু এখন কল স্পেন হবে না, যেহেতু এটা সারি আকারে দখল করে আছে। রো স্পেন, আর ও ডাব্লু এস পি এন, বানান ভুল করা যাবে না। আচ্ছা রো স্পেন কত ঘর? দুই ঘর, টু। এবার মাঝে আছে, মাঝে থাকার জন্য অ্যালাইন সেন্টার, এলআই জিএন অ্যালাইন সেন্টার তুমি ব্যবহার না করলে হতো, কিন্তু এই প্রশ্নতে উল্লেখ করে দিচ্ছে যে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। আচ্ছা টিডি রো স্পেন টু অ্যালাইন সেন্টার দিলাম, দেওয়ার পরে এখন আমরা কী লিখবো বলো তো? সি, সি লিখলাম, টিডি শেষ করলাম। আচ্ছা এবার ওই লাইনটায় কে কে আছে? ওই লাইনটা আমরা দেখতে পাচ্ছি ডি আছে এবং ই আছে, তারপর এখন ডির কাজটা করব। তো ডিটা জাস্ট স্বাভাবিকভাবে আছে, শুধু মাঝে আছে, তো মাঝে থাকার জন্য টিডি অ্যালাইন সেন্টার। ডি কিন্তু কলাম আকারে বা সারি আকারে কোনো ঘর দখল করে নাই, জন্য কল স্পেন বা রো স্পেন কোনো কিছু কাজ হবে না, শুধু মাঝে আছে, তাহলে অ্যালাইন সেন্টার, এ এল আই জি এন অ্যালাইন সেন্টার। আমরা টিডি শুরু করলাম, এখন ডি লিখবো, টিডি শেষ। আচ্ছা এরপর ই, ই কিন্তু আবার ধরো একাই দুই ঘর দখল করে আছে কলাম আকারে, তো সেক্ষেত্রে ইর ইর ব্যবহার যখন আমরা করবো, মানে ইর ইরটা যখন লিখবো তখন আমাদের এই কল স্পেনটা ব্যবহার করতে হবে। তো কীভাবে ব্যবহার করতে হবে একটু দেখো,
আমাদের কিন্তু এখনও এই ঘরটা শেষ হয় না, অর্থাৎ আমরা যে দ্বিতীয় সারিটা শুরু করছি, সি লিখলাম, ডি লিখলাম, এখন ই লিখবো, তখন আমাদের দ্বিতীয় সারিটার কাজ শেষ হবে। ওকে, আচ্ছা দেখো এবার, টিডি শুরু ই, এই ই কলাম আকারে কয় ঘর দখল করছে দেখো, একটু লক্ষ্য করো, বি তিন ঘর দখল করছিল আর ই দুই ঘর দখল করছে। আমরা এখানে কি লিখবো, টিডি আর কল স্পেন, যেহেতু কলাম আকারে দখল করছে, টিডি কল স্পেন ডাবল ব্রেড কমার ভিতরে কয় ঘর দখল করছে, দুই ঘরের জন্য টু, তারপরে ই মাঝে আছে, মাঝে থাকার জন্য অ্যালাইন সেন্টার, এ এল আই জি এন অ্যালাইন সেন্টার। আচ্ছা এরপর ই লিখব, ই লিখলাম, ওকে, আচ্ছা তারপর টিডি শেষ, টিডি শেষ। আচ্ছা এবার আমাদের ওই দ্বিতীয় সারির কাজ হয়ে গেল, তো যখন দ্বিতীয় সারি শুরু করেছিলাম তখন ওই যে টিআর নিছিলাম, এখন আমরা টিআর শেষ করব, টিআর শেষ করলাম। আচ্ছা তো এখানে আমরা তিনটা সারি, তিনটা ঘর দেখতে পাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তো প্রথমে আমি এই ঘরটার কাজ করেছি, তারপরে এই ঘরটার কাজ করেছি, এখন আমরা এই তৃতীয় ঘরের কাজ করব। তো তৃতীয় ঘরের জন্য আবার আমাদের টিআর প্রয়োজন, কী প্রয়োজন বলো, টিআর প্রয়োজন। তো আমার ভোরে জাগা নেই এই মুহূর্তে, একদম সব ভরে গেছে, আমি তোমাদের একটু বুঝাই বলি, তোমরা নিজের এখন বাসায় পারবে আমার বিশ্বাস, আমার আমি এখন না করলেও পারবে, আমি একটু বুঝাই বলি। দেখো আবার তুমি এরকম টিআর লিখবা, হ্যাঁ, টিআর লিখে এপের জন্য টিডি শুধু অ্যালাইন সেন্টার, কারণ এপ কোনো সারি আকারে বা কলম আকারে কোনো ঘর দখল করে নাই। তো কী লিখবা, টিআর শুরু করে তারপরে টিডি অ্যালাইন সেন্টার সমান লিখে এপ লিখে টিডি শেষ করবা। ওই এপের জন্য যা যা লিখবা, জির জন্য তাই তাই লিখবা, এইসের জন্য তাই লিখে তারপর টিআর শেষ করবে। টিআর শেষ হয়ে গেলে আমাদের পুরো টেবিলের কাজ হয়ে যাবে, তারপর এই টেবিল শেষ করবা, টেবিল শেষ করার পর বডি শেষ করবা, বডির পরে এইচটিএমএল শেষ করবা, অটোমেটিকলি হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছি, এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর যেই প্রিয় শিক্ষার্থী তুমি এটা ছবি তুলে পাঠিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি তুমিও বুঝতে পারছো। তবে এরকম সমস্যা শুধু এইচটিএমএল না, আইসিটি বইয়ের যে কোনো অধ্যায়, যে কোনো সমস্যা যদি থাকে তোমাদের, আমাকে ছবি তুলে পাঠাতে পারো এই ইউটিউব চ্যানেলে, অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে এসে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, বা এরকম মেসেজ করে আমাকে ছবি তুলেও পাঠাতে পারো, আর সমস্যা নাই, ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। আর তোমাদেরকে কথা দিয়েছি বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত ইনশাআল্লাহ আমি এভাবেই তোমাদেরকে সাহায্য করবো, তোমাদের পাশে থাকবো। আমার এই ইউটিউব চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়, এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত আমি অন্য কোনো ক্লাস, অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো যদি এইচএসসি আইসিটির সাথে থাকতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। আর সর্বোপরি যেটা প্রথমে বলেছিলাম, যদি আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো, আইসিটি বোঝো না, বা পরীক্ষার সময় আইসিটি পড়তে হবে, ভালো করতে হবে, বেশি ভালো করতে হবে, তাহলে চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে কল করে যোগাযোগ করে নিতে পারো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।